अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর যখন তুমি আমায় বিশেষের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলে, তখন আমি লুকিয়ে ওর হাতে কাঁচের টুকরো দিয়ে আসি, যাতে আমি দড়িটা কাটতে পারি। আর যখন তুমি এখানে মণ্ডপে বুলবুলের সঙ্গে কথা বলতে বিজি ছিলে, তখন বিশেষ আমায় নিজের পরিচয় বলে দেয়। শালু, আমি বিশেষ। শালু, মুস্কানকে এখনো ধরে রেখেছে। আমাদের এখানে শান্ত হয়ে বসে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। প্রথমবার বুলবুল আমার বন্ধুর বিয়েটা হতে দিল না, আর এখন ওর দিদি আমার বন্ধুকে প্রত্যাখ্যান করলো। কিন্তু আমার বন্ধুর বিয়ে তো হবেই, আর এই মণ্ডপেই হবে। খবরদার, যদি কেউ একটা পাও এগোয়। আজকে আমার বন্ধুর বিয়ে এই মণ্ডপেই হবে, আর পাত্রী হবে বুলবুল মিশ্রা। বন্ধ করো তোমার এই নাটক, আমি তোমাকে এইসব করতে কিছুতেই দেব না। এক্ষুনি ছেড়ে দাও শালুকে। রজব, তুমি কোন এরিয়ার নেতা? এখানে উঁচু গলায় শুধুমাত্র আমি কথা বলি, আর যদি কেউ বেশি বুদ্ধি দেখায় না, তাহলে আজকেই আমি শালুর খেলা এখানেই শেষ করে দেব। আবে ও রোহন, কি ভাবছিস? বিশেষের গলা থেকে মালাটা নে আর গিয়ে পরিয়ে দে বুলবুল মিশ্রাকে। এবার পাত্র আর পাত্রী মালা বদল করবে। তোমার কি মনে হয়, আমরা দুজন যদি এখানে মালা বদল করে ফেলি তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে? ঠিক আছে, তোমার যদি সেটাই মনে হয় তাহলে আমি পরিয়ে দিচ্ছি।
দাঁড়াও বুলবুল। আরে আসুন মিস্টার শুক্লা, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার আর এই বন্দুকটারও প্রয়োজন নেই। এসব কি হচ্ছেটা কি রাজবীর? নাটক তো এবার শুরু হবে মিস্টার শুক্লা। তোর এত সাহস? ক্ষমা করবেন মিস্টার শুক্লা, না তো আপনার থাপ্পড় মারার বয়স রয়েছে আর আমার না থাপ্পড় খাওয়া। চলো গুড্ডু, এখান থেকে চলে যাই। চল লাকি বিকি। কেউ এখান থেকে কোথাও যাবে না। চলুন মিস্টার শুক্লা, দুজন ম্যাচিওর মানুষদের মতন কথা বলা যাক। আপনি গোটা মুজাফফরপুরে একজন মহান সমাজসেবীর ইমেজ বানিয়েছেন, তাই তো? যারা অন্যদের সাহায্য করে, তাদের মঙ্গল কামনা করে। আরে আমি ঘৃণা করি আপনার এই মিথ্যে পরিচয়কে। আপনি শুধু আমার মায়ের হত্যাকারী আর আর কিছুই নয়। আপনি তো কোনো সম্মান পাওয়ার যোগ্যই নন, কারণ আপনি সেরকম কোনো কাজই করেননি। আর থ্যাংক ইউ মিস বডিগার্ড, আজকে তোমার জন্য আমি এই সুযোগটা পেয়েছি যে মিস্টার শুক্লাকে আমি অপমানিত করতে পারছি। তুমি তো শুধুমাত্র আমার জীবনটা কন্ট্রোল করার চেষ্টা করেছিলে, তাই না? তাই আমি তোমার আর তোমার এই পরিবারের এই অবস্থা করেছি। আর এই মানুষটার জন্য তো আমার গোটা জীবনটাই নষ্ট হয়ে গেছে। মিস্টার শুক্লা, আজকে আমি এখানে যা যা করেছি না, তার জন্য আপনাকে সমাজের সামনে অপমানিত হতে হবে। এদের সবার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তাও আবার হাত জোড় করে। আর আপনার এই অপমান আর এই ক্ষমা চাওয়ার মধ্যেই লুকিয়েছে আমার শান্তি। তাছাড়া এদের কাছে ক্ষমা চাওয়া তো অনেক পরের কথা, আপনার তো সবার আগে আমার প্রয়াত মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা তো সবাই এনাকে চেনেন, তাই না? একজন মহান সমাজসেবী, দ্য গ্রেট নারায়ণ শুক্লা। ওনার মন সত্যিই বড়, কিন্তু ওনার এই মন ওনার স্ত্রীর জন্য কোনোদিন কাজে আসেনি। প্রতি মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন নিজের জীবনকে বাঁচানোর জন্য, কিন্তু ইনি একবারও তার দিকে ফিরেও তাকাননি। দ্য গ্রেট নারায়ণ শুক্লা। আরে ধন, শুধু এই মানুষটার জন্য আমার গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার শৈশব, আমার কৈশোর পুরো তছনছ হয়ে গেছে।
কি ভুল ছিল আমার, কি অন্যায় করেছিল আমার মা, সব নষ্ট করে দিয়েছে। এই লোকটার জন্য আমি আমার মাকে হারিয়েছি। আর উনি এরকম কেন করেছিলেন? কারণ ইনি একজন বড় পলিটিশিয়ান হতে চেয়েছিলেন, একজন মহান সমাজসেবী হতে চেয়েছিলেন। আর তার জন্য উনি নিজের পরিবার, সংসার, স্ত্রী, সন্তান সবাইকে এড়িয়ে গেছেন।